2 2 2 a b c b plus c c plus a a plus b. লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, এখন দেখো এখানে টু কমন যায় না, তাহলে টু সামনে নিয়ে নিলাম, তাহলে কি থাকে? ওয়ান ওয়ান ওয়ান, এ বি সি, এখানে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এরপরে দেখো কি করতে পারি আমরা, দুইটা কাজ করতে পারি, যে এইখানে সারি দুইটা মাইনাস করতে পারি, তাহলে জিরো জিরো পেয়ে যাচ্ছি। এর থেকেও সহজে একটা কাজ করতে পারি, এই দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করতে পারি, তাহলে দেখো কি হয়। তোমরা দুই বিভিন্ন ওয়েতেই করতে পারো, আবার তিনটা ধরে বিস্তার করেও করতে পারো, মানে নির্ণায়কের ফিক্স কোনো রুলস নেই, তুমি যত শর্টেস্ট ওয়েতে বা টেকনিক্যালি সলভ করতে পারো তুমি সেটাই করতে পারবা। তাহলে এইখানে আমরা কি করব, দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করব, তাহলে এইখানে কি থাকছে? ওয়ান ওয়ান ওয়ান, এই এই দুইটা যদি আমি যোগ করি তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি, এইখানে কি হচ্ছে? এ প্লাস বি প্লাস সি, এইখানেও কি হচ্ছে? এ প্লাস বি প্লাস সি। থার্ড কলামে কি থাকছে? বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এখানে আমরা কি কাজটা করলাম, যেটা করলাম দেখো, আমাদের এই ফার্স্ট কলাম আর থার্ড কলাম কিন্তু চেঞ্জ হয়নি, সেকেন্ড কলামটা চেঞ্জ হয়েছে। সো সি টু প্রাইম ইকুয়ালস টু কি করেছি আমরা? সি টু প্লাস সি থ্রি করেছি। এখন দেখো এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন যায় না, ওয়ান ওয়ান ওয়ান, এখানেও যদি এর তিনটা কমন যায় তাহলে ওয়ান ওয়ান ওয়ান, তারপর এখানে কি বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এখন হচ্ছে নির্ণায়কের একটা খুব কমন একটা ফর্মুলা আছে, যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলামের সবগুলো ভুক্তির মান যদি সেম হয়, বা এই যে ওয়ান ওয়ান ওয়ান, এখানেও দেখো এই কলাম এই কলাম একদম সেম, তাহলে এই নির্ণায়কের ভ্যালু হবে জিরো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? টু এ প্লাস বি প্লাস সি ইন্টু জিরো, তার মানে ফুল আমাদের রেজাল্ট আসতেছে জিরো, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রুভড। এইবারে কোশ্চেন নাইনে যাব আমরা, লেফট হ্যান্ড সাইড লগ এক্স লগ টু এক্স লগ থ্রি এক্স লগ ওয়াই লগ টু ওয়াই লগ থ্রি ওয়াই, তারপরে হচ্ছে লগ জেড লগ টু জেড লগ থ্রি জেড, ঠিক আছে? এখন আমরা এখান থেকে যেটা করতে পারি, প্রথম সারি থেকে দ্বিতীয়, আচ্ছা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম আমরা মাইনাস করব, তাহলে দেখো কি পাই? লগ এক্স মাইনাস লগ ওয়াই। তোমাদের কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে জাস্ট চ্যাপ্টারের শুরুতে, মানে অনুশীলনী ম্যাথগুলো শুরু হওয়ার আগে নির্ণায়কের সংজ্ঞা বা ম্যাট্রিক্সের সংজ্ঞার সাথে অনেকগুলো রুলস দেয়া আছে, সেই রুলসগুলো তোমরা অবশ্যই জেনে রাখবা। এবং হচ্ছে নির্ণায়কের ক্ষেত্রে ফিক্স কোন একটা আমি ফর্মুলা তোমাদেরকে বলতে পারবো না যে তুমি সবসময় এই ফর্মুলাতেই নির্ণায়ক সলভ করবা, এক একটা নির্ণায়কের মেথড এক এক রকম। তো তোমাদেরকে এটা দেখে বুঝতে হবে যে কোন ওয়েতে আমি এটা সলভ করলে আমার রেজাল্টটা খুব সহজে চলে আসবে। তাহলে এইখানে আমি দেখো লগ এক্স থেকে লগ ওয়াই মাইনাস করতেছি আর লগ ওয়াই থেকে লগ জেড মাইনাস করব, এখানে লগ জেড থেকে যাবে, এখানে লগ টু এক্স মাইনাস লগ টু ওয়াই, এখানে লগ টু ওয়াই মাইনাস লগ টু জেড লগ টু জেড, তারপরে লগ থ্রি এক্স মাইনাস লগ থ্রি ওয়াই, এখানে লগ থ্রি ওয়াই মাইনাস লগ থ্রি জেড, এখানে লগ থ্রি জেড। এখন দেখো
লগ এ, আমরা একটা ফর্মুলা পড়েছিলাম না, লগ এম প্লাস লগ এন বা লগ এম মাইনাস লগ এন ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, লগ এম বাই এন। তো এইখানে আমরা কি লিখতে পারবো, লগ এক্স বাই ওয়াই, এখানে কি লিখতে পারবো, লগ টু এক্স বাই টু ওয়াই, এখানে কি লিখতে পারবো, লগ থ্রি এক্স বাই থ্রি ওয়াই। এইখানে দেখো লগ ওয়াই বাই জেড, এখানে লগ টু ওয়াই বাই টু জেড, এখানে লগ থ্রি ওয়াই বাই থ্রি জেড, এখানে লগ জেড, লগ টু জেড, লগ থ্রি জেড। এখন এখানে কি কাটাকাটি যায় না, এখানে দেখো লগ এক্স বাই ওয়াই, এখানেও টু টু কাটা যায় তাহলে এখানেও থাকে লগ এক্স বাই ওয়াই, এখানেও থ্রি থ্রি কাটা যায় তাহলে কি থাকে, লগ এক্স বাই ওয়াই, এখানে দেখো লগ ওয়াই বাই জেড, এখানে লগ টু টু কাটা তাহলে ওয়াই বাই জেড, এখানে থ্রি থ্রি কাটা তাহলে লগ ওয়াই বাই জেড, এখানে কি থাকে, লগ জেড, লগ টু জেড, লগ থ্রি জেড। এখন দেখো এইখানে সেম না, এই কলামটা এই কলামেরও তিনটা ভুক্তি সেম, তার মানে আমি কি করতে পারি, এরপরে লগ এক্স বাই ওয়াই কমন নিতে পারি আর হচ্ছে লগ ওয়াই বাই জেড কমন নিতে পারি, তাহলে নির্ণায়কের মধ্যে কি থাকবে, এখানে তিনটাতেই ওয়ান, এখানে ওয়ান, তাহলে ওয়ান 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 ওয়ান, এখানে হচ্ছে লগ জেড, লগ টু জেড, এখানে লগ থ্রি জেড। তাহলে এখানে দুইটা কলাম যেহেতু ভ্যালু সেম, তাহলে যখনই দুইটা কলাম বা দুইটা সারির সবগুলো মান সেম হবে তখন সেটাকে, দুইটা কলাম একদম যদি সেম হয় বা দুইটা সারি যদি একদম সেম হয় তখন আমরা কি সেই নির্ণায়কের ভ্যালু জিরো দিতে পারবো। তাহলে এখানে লগ এক্স বাই ওয়াই লগ ওয়াই বাই জেড ইনটু জিরো, সো জিরো, তার মানে রাইট হ্যান্ড সাইড এর ভ্যালু চলে এসেছে। দশ নম্বর কোশ্চিনে দেয়া আছে ওয়ান প্লাস এক্স ওয়ান, এক্স ওয়ান, এখানেও এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, ওয়ান প্লাস এক্স টু, এক্স থ্রি, এক্স টু, ওয়ান প্লাস এক্স থ্রি, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু। এখন দেখো আমরা যদি প্রমাণে দেখো কি আছে, ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি সবগুলোর যোগফল কিন্তু, তাহলে আমরা দেখো তিনটা কলামে যদি প্রথম কলাম প্রথম কলামে এই যদি তিনটা কলামে যোগ করি তাহলে কি সেম ওই ভ্যালুটা পেয়ে যায় না, তার মানে আমরা সেম ওই কাজটা করব, তাহলে কি ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, এখানেও দেখো ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, এখানেও দেখো ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, এখানে কি পাই এক্স টু, ওয়ান প্লাস এক্স টু, এক্স টু, এক্স থ্রি, এক্স থ্রি, ওয়ান প্লাস এক্স থ্রি। এখন হচ্ছে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, তাহলে এখানে কি থাকে ওয়ান ওয়ান ওয়ান, এখানে এক্স টু, ওয়ান প্লাস এক্স টু, এক্স টু, এক্স থ্রি, এক্স থ্রি, এক্স থ্রি, ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, এখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান করলে কি হবে জিরো, আর এখানে এটা থেকে এটা মাইনাস করলে দেখো কি হবে মাইনাস ওয়ান, এটা এটা মাইনাস করলে এখানে জিরো, আবার এই কলম থেকে এই কলম এখানে মাইনাস করলেও জিরো, এটা থেকে এটা মাইনাস করলে এখানে ওয়ান, এটা থেকে এটা মাইনাস করলে এখানে মাইনাস ওয়ান, আর নিচেরটা এরকমই থাকবে এক্স টু ওয়ান প্লাস এক্স থ্রি। এখন আমরা কি করব, এই ওয়ান ধরে বিস্তার করব, ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, এটা তো থাকছেই,
আর সাথে কি থাকছে এখানে দেখো, জিরো মাইনাস জিরো প্লাস ওয়ান, এই ওয়ান যদি ধরি তাহলে এটা আর এটা বাদ, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কত হয়, প্লাস ওয়ান, তার মানে ওয়ান আর এখানে মাইনাস জিরো, তাহলে এখানে কি ওয়ান হয়ে যাচ্ছে না, তার মানে আলটিমেটলি রেজাল্ট কি ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড রুট।